হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আদনান মোল্লা, আজকে এসেছি পার্সোনাল স্পিচ আইডেন্টিফিকেশন র‍্যাপ আপ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি সবগুলো পার্সোনাল স্পিচ আইডেন্টিফিকেশন টেকনিক যেগুলো আমি এই সিরিজের প্রিভিয়াস ভিডিওগুলোতে শিখিয়েছিলাম সেগুলো র‍্যাপ আপ করব, যাতে সবগুলো টেকনিক আপনাদের মনে রাখতে সুবিধা হয়। আর এটি যেহেতু র‍্যাপ আপ ভিডিও, তাই আজকে কোনো এক্সাম্পলস দেখাবো না। আপনারা যদি এক্সাম্পলস দেখতে চান তাহলে পার্সোনাল স্পিচ আইডেন্টিফিকেশন প্র্যাকটিস পার্ট 1 এবং প্র্যাকটিস পার্ট 2 দেখে আসতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নাউন কিভাবে চিনব, প্রথমেই বলে রাখছি সাফিক্সের মাধ্যমে নাউন নির্ণয়। মনে রাখবেন কোনো ওয়ার্ডের শেষে যদি নেস, আইডিওয়াই, ইটিওয়াই, টিওয়াই, ওয়াই, টিএইচ, ফুডডম, শিপম্যান ইত্যাদি সাফিক্সগুলো যুক্ত থাকে তাহলে তাকে আমরা নাউন বলব। এছাড়াও আরও বিভিন্নভাবে নাউন আইডেন্টিফাই করা যায়, যেমন আর্টিকেলের পর নাউন বসে। আর এক্ষেত্রে সবচেয়ে ইউজফুল টেকনিকটি হচ্ছে দা ড্যাশ অফ এর রুলটি। এই রুলটি নিয়ে আমার সিরিজের পার্ট 2 ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তাই এখানে ডিটেলস কিছুই বললাম না। শুধু বলে রাখছি যে দা ড্যাশ অফ এর মাঝখানে একটি ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই কোনো নাউন হবে, ঠিক আছে? পরবর্তী রুলটি হলো অ্যাডজেক্টিভের পর সবসময় নাউন বসে। এছাড়া প্রিপোজিশনের পরও নাউন বসতে পারে। আবার কিছু কিছু ডিটারমাইনার্স আছে, যেমন নো, এনি, সাম, এগুলোর পরও নাউন বসে। আর সবচেয়ে কমন যেটা সবাই জানে সেটা হলো নাউন সাবজেক্ট হিসেবে ভার্বের পূর্বে এবং অবজেক্ট হিসেবে ভার্বের পরেও বসতে পারে, ঠিক আছে? সো দিজ আর দ্য মোস্ট পসিবল ওয়েজ অফ আইডেন্টিফাইং নাউন। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, অ্যাডজেক্টিভ কীভাবে চিনব। এক্ষেত্রে মনে রাখবেন পার্সোনাল স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইফ ইট ইজ পসিবল সাফিক্স বা প্রিফিক্স দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করবে, যদি না হয় তাহলে অন্য টেকনিক ব্যবহার করবে। এখানে স্ক্রিন এর বক্সের মধ্যে যেসব সাফিক্সগুলো রয়েছে এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকে তাহলে সেগুলো অবশ্যই কোনো অ্যাডজেক্টিভ হবে, এছাড়া নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এখন দ্বিতীয় যে রুলটি বলবো সেটি খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনুন। কিছু কিছু লিঙ্কিং ভার্ব রয়েছে যেগুলো পর সবসময় অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব কোনগুলো, যেমন ধরুন বিকাম, ফিল, লুক, সিম, অ্যাপিয়ার, সাউন্ড, টেস্ট, স্মেল, স্টে, রিমেইন, এটসেট্রা। এখানে একটি বিষয়ে খেয়াল রাখবেন, এই লিঙ্কিং ভার্বগুলো বোথ প্রেজেন্ট বা পাস্ট যে ফর্মেই থাকুক না কেন এগুলোর পর সবসময় অ্যাডজেক্টিভ বলবে, ঠিক আছে? এছাড়াও যদি কোনো একটি সেন্টেন্সের মধ্যে বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে ওই সব ক্ষেত্রে বি ভার্বের পর সবসময় অ্যাডজেক্টিভ বসবে। লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, ভার্ব কীভাবে চিনব। ভার্ব আমরা সবাই কম বেশি আইডেন্টিফাই করতে পারি, তাও এখানে কিছু টেকনিক বলে রাখছি। যেমন সাবজেক্টের পরে ভার্ব বসে, টু এর পরে ভার্ব বসে, অক্সিলারি ভার্বের পর ভার্ব বসে, অ্যাডভার্বের পূর্বে এবং পরে বসতে পারে। এছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে ভার্ব বসতে পারে। এছাড়াও কিছু সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে যেগুলো কোনো ওয়ার্ডের পূর্বে বা পরে বসে ভার্ব গঠন করতে পারে। লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, অ্যাডভার্ব কীভাবে চিনব। মনে রাখবেন যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত থাকে তাহলে তাকে আমরা অ্যাডভার্ব বলব। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যদি নাউনের সাথে অ্যালয় যুক্ত হয় তাহলে কি হবে? আনসারটি যদি জানা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে ফেলুন, আর যদি আনসারটি না জেনে থাকেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি আনসার পেয়ে যাবেন। এছাড়াও অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বা শেষে বসতে পারে। এক্ষেত্রে বলে রাখছি অ্যাডভার্ব খুবই দুষ্ট প্রকৃতির একটি জিনিস, সে কোনো একটি সেন্টেন্সের শুরুতে বা শেষে বা কোনো একটি ভার্বের আগে বা পরে বা কোনো অ্যাডজেক্টিভের পূর্বে এমনকি সে কোনো অন্য একটি অ্যাডভার্বের পূর্বেও বসতে পারে, অর্থাৎ অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইউজফুল প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।